ধর্মীয় শিক্ষায় এগিয়ে নিতে ডাক্তার বাদল প্রি ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার বাউসি বাঙালিপাড়া এলাকায় শুক্রবার বিকালে এই মাদ্রাসার আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসা উদ্বোধন করেন অতিথিরা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাক্তার সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি পৌরসভার মেয়র মনির উদ্দিন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ মাদ্রাসার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। দিকপায়েত শামসুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জুলহাস উদ্দিন ও এলাকার সুধীজনরাও এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠাতা এই দিনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং দেশের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এই মাদ্রাসাটি অত্র এলাকার দরিদ্র অসহায় ঝরে পড়া শিশুদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি। সরিষাবাড়ির প্রতিনিধি রাইসুল ইসলাম খোকনের পাঠানো তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।